ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ফাইনালে গ্রানাডাকে পরাজিত করে কোপা দেলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে কাতালান জায়ান্টরা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জিতেছে 5-3 ব্যবধানে। শুরুতে 2-2 গোলে ড্র হয়েছিল ম্যাচ। এরপর অতিরিক্ত সময়ে গ্রানাডার জালে গুনে গুনে 3 গোল দিয়েছে বার্সা, তাতেই 3-5 ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। এদিকে সেমিফাইনাল নিশ্চিত করার পর বার্সা ভক্তদের মনে প্রশ্ন ছিল সেমিফাইনালে কোন প্রতিপক্ষ পায় মেসিরা। এবার নির্ধারিত হলো তা। কোপা দেল রের ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেভিয়াকে। একরকম কঠিন প্রতিপক্ষই পেয়েছে মেসিরা। শক্তিশালী সেভিয়াকে পরাজিত করে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করতে হবে বার্সার। বার্সেলোনার বর্তমান ফর্মের কথা চিন্তা করে বেশ কঠিনই বলা চলে এই পরীক্ষা। তবে সেমিফাইনালের কঠিন এই পরীক্ষা দিতে প্রস্তুত মেসিরা। শিরোপা চায় রোনাল্ড কোমেনের, তাই তো সেভাবে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এর আগে গত অক্টোবরে লালিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বার্সা। আর এবার কোপা দেলের সেমিফাইনালে মুখোমুখি দুই দল। কোপা দেলের সেমিফাইনালে দুই স্প্যানিশ জায়ান্টের লড়াই হবে আগামী 11 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 2টায়। সেভিয়ার মাঠে হবে ম্যাচটি।